Eid Mubarak! Eid Mubarak! Eid Mubarak! Hello beautiful people! কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিনে মানুষ তো বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, খাইতে যায়, ঘুরতে যায়। আমি সারা দিন কিছুই করি নাই, এখন হচ্ছে আমি আমার ফুপির বাসায় যাচ্ছি। যেহেতু ঈদের দিনে তো মানুষ একটু খাওয়া দাওয়া করবে, ঘুরবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমিও যাচ্ছি আমার ফুপির বাসায় একটু খাইতে। আর দাওয়াত খেতে কারি না ভালো লাগে বলেন? আমার কাজিন খুবই ভালো রান্না করে, প্রত্যেকবারই ঈদে আমাদের দাওয়াত দেয়, ভালো ভালো রান্না করে, অনেক অনেক রান্না করে। সো আমরা প্রত্যেকবারই যে ওদের বানানো ফুডগুলো এনজয় করি, অ্যান্ড এবারও করতে যাচ্ছি। আমার ছোট বোন অলরেডি ওখানে চলে গিয়েছে, অ্যান্ড আমি বাসার সামনে অলরেডি। হ্যালো বিউটিফুল পিপল, ঈদ মুবারক, কেমন আছো তোমরা? এই তো আসি ভালো। ঈদ মুবারক মিম, ভালো আছো? এই যে আমার কাজিন, যে হচ্ছে প্রত্যেকবারই ভালো ভালো খাবার রান্না করে আমাদের দাওয়াত দেয়, অ্যান্ড আমরা এসে এগুলো খাই, অ্যান্ড এবারও আমরা চলে এসেছি খাইতে। আর ঈদের দিনে তো দাওয়াত খাওয়া মানে একটা ম্যান্ডেটরি বিষয়। আচ্ছা এই শোন, আসছি, 20 মিনিট হয়ে গেছে, আমাদের নাস্তা কই দাও তাদের আনো। 4টা তো অলমোস্ট বাজে, তুই কি নাস্তা বানাইছিস আগে আমাদের দেখা। আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখি, আমিও ওই যে আমাদের যারা আছে দেখতেছে তাদেরকেও দেখাই। না আমি অলরেডি খাইছি কিছুক্ষণ আগে, বিরিয়ানি খাইছি, এই কারণে আমার পেটে বেশি জায়গা নাই। আর আমি মোটেও অত খাদক না যে একদম সব খেয়ে ফেলবো দুনিয়ার। আচ্ছা তো ভাত খাবি না নাস্তা খাবি? আচ্ছা আগে নাস্তাগুলো দেখি। মানুষের কত কাম থাকতে, এই যে দেখেন দুজন কি করতেছে, ওয়াও কতগুলো খাবার। এই যে এখানে রোস্ট, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে এটা কি টিকা, চিকেন জানি না যেটা একটা হবে, আর এখানে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে পোলাও, আর আমি তো আসি। খেয়ে দেয়ে একদম চিৎপটাং হয়ে শুয়ে পড়েছি, বেশি খাইলে যা হয় আর কি। এখানে আমরা পোজ দিয়ে ছবি তুলতে তুলতে শেষ, ওরা মনে করছে আমি ছবি তুলতেছি। এ আম্মু আব্বু বলো ঈদ মুবারক। ঈদ মুবারক আব্বু বলো। ঈদ মুবারক একসাথে বলো সবাই, ঈদ মুবারক। ঈদ মুবারক তুমি আমাকে বলতে বলো না, এদিকে আমি রাগ করতে আর বলবো না, তুই না বললেও চলবে। মিমদের বাসায় খেয়ে দে 2 ঘন্টা ঘুমাইছি, তারপর এখন যাচ্ছি বড় ফুপির বাসায়। এই যে আমাদের লটারি আস্তে আস্তে আসতেছে আব্বু সামনে। কি মিম অনুভূতি কি আজকে? না ঈদ আমার খুব গরম লাগতেছে আজকে, গরম তো প্রত্যেকদিনই লাগে। এটা যে পড়ছে এই ড্রেসটা কি বলবো আমি আর, গরম তো প্রত্যেকদিনই লাগে কারণ কারেন্ট থাকে না একদিনও। আরে না সালাম করুন লাগে না, সালামি পাইতো এলে। আরে তোমার বিছানার চাদরটা অনেক সুন্দর, আমি বলে আমার দেয়ালের মধ্যে না লাগা রেখে ভিডিও করা শুরু করতাম। ওয়াও সব খাদকের দল, যেখানে যায় সেখানেই খায়, খাবারই যেন শেষ হয় না। কি লিমন কিন্তু এখানে লাইট না থাকার কারণে আমাকে খুবই অন্ধকার লাগতেছে। আমি এমনিতে সুন্দর বাট আমাকে দেখতে লাগতেছে কালো। তুমি আমাকে তুমি মানুষটা একটুও নাই ভালো, আমি অনেক ভালো, প্রচুর ভালো। এ আমার একটা প্লেট দাও।
ঈদের দিনে সবার বাড়ি বাড়ি গুড়া খাইতে খাইতে মজা আছে। এখন আমরা খাচ্ছি চটপটি প্লাস ফুচকা। কি রে ভাই, আজকে এত খাইতেছি কেন? অন্যান্য দিন মানে রোজার আগেও জীবনে এত খাই নাই। খাবার তো মজা হয়েছে, বাট বেশি ঘুরতেছি না। চটপটি আর নুডলস খাইয়াই শেষ, পেট ভরে গেছে, সেমাই এখনো রয়েই গেছে। হা হা হা, সারাদিন খাইতে খাইতে একদম পেট ডল হয়ে গেছে, আর এখন খালি রেস্ট নিতে মন চায়। হ্যালো বন্ধুরা, এতদিন পর আমার ঈদ ডে ব্লগ দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা। তোমাদের ঈদ ডে কেমন গেল এটাও জানাবা। আজকে সকাল থেকে কোনো ভিডিও বানানোর প্ল্যান ছিল না, তো ভাবতেছিলাম যেহেতু আজকে ঈদ, স্পেশাল কিছু একটা তো করা উচিত। বাট আসলে স্পেশাল কিছু করতে পারি নাই, নর্মালি একটা ঈদ ডে ব্লগ বানাচ্ছি। আমি আর আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ডরা কন্টিনিউয়াসলি আমাকে কল দিচ্ছে। এখন আমার আজকের মতো ঈদ ডে ব্লগ এখানেই শেষ হয়ে যাবে। দেন হচ্ছে যে আমার ঈদ ডে ব্লগ উইথ ফ্রেন্ডস, এটা হচ্ছে অফলাইনে, আমি আর অনলাইনে থাকছি না। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আমি ভিডিও দেই না, সো আমার এক মাস পর পর যে ভিডিওগুলো আপলোড দেই ওটাই দেখবেন। আমার আব্বু কি বলতেছে জানেন? আমার আব্বু বলতেছে প্রত্যেকদিন খুঁজবে তোমার ভিডিও। ভিডিও কই যাবে না, কিছু না, কেউ দেখে না, দেখবো এতদিন পরে দিলে, ধন্যবাদ। যে এক মাস পর পর ভিডিও দিলে ভিডিও কেউ দেখবে, সো প্লিজ আমি চাই যে তোমরা আমার কিছু বিগ ফ্যান থাকো, ডাইহার্ড ফ্যান থাকো, যারা সবসময় আমার ভিডিও দেখবা। অ্যান্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ঈদ মুবারক।